हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आई एम राजीव, वेलकम टू माय चैनल अरजे इंटरनेशनल। नतून आरेकटी भिडियोते आपनादेरके स्वागतम। तो व्यूअर्स, आमार सामने आपनारा जे गाड़ी देखते पाच्छेन, एटी एकटी 110 गाड़ी, ढाका मेट्रो गो 13 सीरियलेर एकटी गाड़ी, 1500 cc, कलर हलो ग्रे कलर, 96 मॉडल, 2000 रेजिस्ट्रेशन, 2000 रेजिस्ट्रेशन। तो गाड़ीटी खूब फ्रेश कंडिशने आछे। গাড়িটির হেডলাইট, ব্যাকলাইট, চারটা চাকা, অ্যালোরিং সব ভালো অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন আছে সেটা চেপে দিবেন এবং আপনাদের লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদেরকে গাড়ির আউটলুকিং দেখাচ্ছি, দেন আমি আপনাদের সাথে পরে প্রাইস নিয়ে কথা বলবো। তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটির কোনো পেইন্টের কাজ নাই, ডেন্টের কাজ নাই। গাড়িটির চার চাকাটাও একদম ভালো অবস্থায় আছে, অ্যালোরিং, এবং এটা সিলভার অ্যালোরিং, খুব ভালো অবস্থা আছে। গাড়ির হেডলাইটগুলো ভালো আছে, তারপর হলো আপনার বাম্পার, তারপর হলো নাম্বার প্লেট, কোনো হিটিং স্ট্রি নাই নাম্বার প্লেট। আমি আপনাকে সবসময় বড় বড় বলে থাকি যে নাম্বার প্লেটে যদি কোনো ক্যাচ থাকে তাহলে বুঝবেন এটা হিটিং স্ট্রি আছে। নাম্বার প্লেট দিয়ে বোঝা যায় যে গাড়িতে কোনো হিটিং স্ট্রি আছে কিনা। আমি গাড়ির আউটলুকিং দেখাচ্ছি, নাম্বার প্লেট দেখেন খুব ফ্রেশ কন্ডিশন। ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন। এবং যারা কম প্রাইজের মধ্যে গাড়ি চাচ্ছেন, আজকের গাড়িটি তাদের জন্য। খুব কম প্রাইজের মধ্যে 110 গাড়ি যারা চাচ্ছেন, ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 1500 cc-র গাড়ি, এসি, এভরিথিং ইজ ভেরি নাইস। চলুন আপনাদেরকে ভিতরে দেখাই। বন্ধুরা, আপনারা ডোরটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, চমৎকার ড্যাশবোর্ড, চমৎকার চমৎকার। 110 গাড়ির ড্যাশবোর্ড এত ফ্রেশ থাকে না, চমৎকার। একটু অল পাওয়ারের গাড়ি, মিউজিক সিস্টেম, স্টিয়ারিং, স্টিয়ারিংটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে, খুব ভালো অবস্থায় আছে। আমি আপনাদের ডোরের চারদিকে দেখাচ্ছি, একটি অল পাওয়ারের গাড়ি। তো চলুন পিছনের সাইড দেখাই। তো পিছনের ডোরটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। বন্ধুরা, আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, আমি আপনাদেরকে ভালো প্রাইভেট ইউজের গাড়িগুলো আপনাদেরকে আমি দেখাই, কখনো আমি আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িগুলো আপনাদেরকে আমি দেখাই না ভিউয়ার্স। মিউজিক সিস্টেম, আপনারা ঈদের আগে যাচ্ছেন কম প্রাইজের মধ্যে, তাদের জন্য আজকের এই গাড়িটি। খুব স্বল্প বাজেটে যাদের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি, খুব কম দামে 110 গাড়ি, খুব বেশি থাকে। আমি আপনাদেরকে প্রাইস বলতেছি, আমি আপনাদেরকে প্রাইস বলতেছি, আমার সাথেই থাকুন, আপনার প্রাইসটা শুনবেন, দারুণ একটা প্রাইস। তো চলুন আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই। তো ভিউয়ার্স, আপনারা আমার সামনে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, বনারটাও দেখতে পাচ্ছেন, বনার একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আমি আপনাদেরকে কুটিটা দেখাচ্ছি গাড়ির, দেখবেন একদম ফ্রেশ। এটাও ল্যাপটপের খুঁটিটাও দেখছি, একদম ফ্রেশ। তো চলুন আপনাদেরকে প্রাইস নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে প্রাইস বলবো। প্রাইসটা আপনারা
যারা খুব স্বল্প বাজেটে, খুব কম বাজেটে গাড়ি চাচ্ছেন এবং 110 এত কম প্রাইজে পাওয়া যায় না, এত ফ্রেশ কন্ডিশন অল পাওয়ার একটি গাড়ি। তো ভিউয়ার্স, আমি সবসময় বলে থাকি, আমি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি। অনেকেই বলে যে ভাই 110 একটি ভালো গাড়ি, একটু কম প্রাইজের মধ্যে একটু গাড়ি দেখান ভাইয়া। তো আমি আপনাদেরকে কম প্রাইজের মধ্যে গাড়ি নিয়ে আসলাম ভাই, আপনাদের জন্য অনেক খোঁজাখুঁজি করে এই গাড়িটি বের করলাম ভাই। আপনারা ঈদের আগে যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি 110 1500 সিসির গাড়ি, 96 মডেল, 2000 রেজিস্ট্রেশন, 13 সিরিয়ালের একটি গাড়ি, খুব ফার্স্ট ক্লাস একটা কন্ডিশনের গাড়ি, চমৎকার একটি গাড়ি, চমৎকার প্রাইস। আজকের এই গাড়িটি পেয়ে যাবেন আস্কিং প্রাইস 4,80,000 টাকা, কিন্তু দামাদামি করে নিতে পারবেন, এইটা ফিক্সড প্রাইস না, দামাদামি করে নিতে পারবেন। ভিউয়ার্স, যদি আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যারা নেবেন তারাই যোগাযোগ করবেন, শুধু শুধু বিরক্ত করবেন না। অনেকে আছে ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করে ভাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, রোজা রমজানের দিন ভাই প্লিজ যারা নেবেন নেওয়ার ইচ্ছা তারাই ফোন করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ কি আমার নতুন ভিডিও যেতগুলো আসবে আপনারা আপনারা বেল আইকনে চেপে রাখুন, নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।